স্টুডেন্ট ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি হাসান স্যার আর তোমরা দেখছো পলিটিক্যাল সায়েন্স নলেজ। এর আগের ভিডিওতে আমি ক্লাস ইলেভেনের প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং পরিধি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান যদি বিজ্ঞান হয়ে থাকে তাহলে কেন এটি বিজ্ঞান বিভাগে পড়ানো হয় না, কেন আর্টসে পড়ানো হয়, এই প্রশ্নের কিন্তু একটা মীমাংসা দরকার। যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান না কলা, মনে রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এখানে বিজ্ঞান শব্দটি আছে। আবার দেখো ফিজিক্যাল সায়েন্স, ওখানেও বিজ্ঞান শব্দটি আছে। লাইফ সায়েন্স, ওখানেও বিজ্ঞান শব্দটি আছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের মতো প্রকৃত অর্থে বিজ্ঞান? এই প্রশ্নের সমস্যা সমাধান আমরা করব এই ভিডিওতে। তোমরা ভালো করে ভিডিওটা ফলো করবে। দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তিনি রাষ্ট্রবিজ্ঞানকে মাস্টার সায়েন্স বলছেন, অর্থাৎ শ্রেষ্ঠ বিজ্ঞান। আবার অধ্যাপক বাকল, তিনি কি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান তো দূরের কথা, কলা বিজ্ঞানেরও একেবারে পশ্চাদবর্তী বিষয়ও নয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি? অধ্যাপক পোলক কি বলছেন? তিনি বলছেন যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান মানতে চান না, তারা আসলে বিজ্ঞান মানে কি সে বিষয়টাই জানেন না। তো চলো দেখে নিই বিজ্ঞান বলতে কি বোঝায়। কোনো বিষয় সম্পর্কে যখন আমি বিশেষ জ্ঞান লাভ করব তখন তাকে বলা হচ্ছে বিজ্ঞান। জীবদের নিয়ে বিশেষ জ্ঞান অর্জন, জীবন বিজ্ঞান যদি বিজ্ঞান হয়ে থাকে, পদার্থ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন, পদার্থবিদ্যা যদি বিজ্ঞান হয়ে থাকে, তাহলে রাষ্ট্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন ও রাষ্ট্রবিজ্ঞান কেন বিজ্ঞান হবে না? রাষ্ট্রবিজ্ঞান আদৌ কি বিজ্ঞান না বিজ্ঞান নয়, এই বিষয়কে কেন্দ্র করে টোটাল বিজ্ঞানী মহল দুটো ভাগে বিভক্ত। একদল বলছেন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান, তার মধ্যে আছেন অ্যারিস্টটল, হবস, ব্রাইস, বোদা, মন্তেস্কু। আরেক দল বলছেন রাষ্ট্রবিজ্ঞান আদৌ বিজ্ঞান নয়। এই মতে যারা বিশ্বাসী তাদের মধ্যে আছেন বাকল, কোঁত, আমরা দেখব মেইটল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী। তো যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চান না তারা যে যুক্তিগুলো দিয়েছেন চলো একবার দেখে নিই। প্রথম যুক্তি তারা যেটা দিয়েছেন যে সাধারণ বিজ্ঞানে যে বিষয়গুলো আলোচনা করা হয় তার হঠাৎ কিন্তু পরিবর্তন হয় না, ফলে গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করতে কিন্তু সুবিধা হয়। কিন্তু আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কিন্তু পরিবর্তনশীল, আর পরিবর্তনশীল বিষয়কে পরীক্ষা নিরীক্ষা করা কিন্তু সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? রাষ্ট্র এবং রাষ্ট্রে বসবাসকারী মানুষদের নিয়ে, আর মানুষের চিন্তাধারা কিন্তু পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল চিন্তাভাবনার অধিকারী মানুষদেরকে নিয়ে গবেষণা করা সত্যি কিন্তু সমস্যার ব্যাপার। দু নম্বর যুক্তি তারা যেটা দিয়েছেন যে সাধারণ বিজ্ঞানে একটা সর্বজন গ্রাহ্য সূত্র বার করা যায়। ধরো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন মেশালাম, কি তৈরি হলো? না জল। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে এই সূত্রটাকে অস্বীকার করতে পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে
অনেকে বলছেন এই ধরনের সূত্র কিন্তু আবিষ্কার করা যায় না। আবার দেখো তারা আরও যে যুক্তি দিচ্ছেন যে সাধারণ বিজ্ঞানের গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু সৃষ্টি করা যায়, এতে গবেষণার সুবিধা হয়। যেমন কোনো গবেষণার জন্য ঠান্ডা ঘরের প্রয়োজন হয়, তা করা কিন্তু সম্ভব, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তা সম্ভব নয়। কারণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি এত ব্যাপক এবং টোটাল রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে একটা ঠান্ডা ঘরে এনে পরীক্ষা করা আদৌ কিন্তু বাস্তবসম্মত নয়। পরের যুক্তি তারা যেটা দিচ্ছেন যে সাধারণ বিজ্ঞানের বিষয়গুলিকে গবেষণার জন্য ছোট ছোট অংশে ভাগ করা যায় এবং পরীক্ষা করা যায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে করা যায় না। আমরা জনগণের মতকে কি পরীক্ষা করতে পারব? এত জনগণ, তাদের মতকে কিভাবে পরীক্ষা করব? পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে তাদের মতকে পরীক্ষা করা যাবে। আবার দেখো আরেকটা যুক্তি তারা যেটা দিচ্ছেন যে সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখব যে মূল্যমানের অর্থাৎ ভ্যালুর প্রয়োজন হয় না, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে পরীক্ষকের অর্থাৎ গবেষকের যে পরীক্ষা করছেন তার ব্যক্তিগত ভালো মন্দের কোনো অবকাশ থাকে না, তিনি একেবারে নিরপেক্ষভাবে পরীক্ষা করেন। কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানীর ক্ষেত্রে নিরপেক্ষভাবে পরীক্ষা নিরীক্ষা করা কিন্তু সম্ভব নয়। কোনো রাষ্ট্রবিজ্ঞানী যখন কোনো বিষয়ে গবেষণা করেন তখন তার ব্যক্তিগত ভালো মন্দর দিকটি কিন্তু চলে আসে। আবার দেখো যে বিশুদ্ধ বিজ্ঞানের ক্ষেত্রে যেমন নির্ভুল ভবিষ্যৎবাণী করা যায়, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু নির্ভুল ভবিষ্যৎবাণী করা যায় না। আমরা দেখব যে ভোটের আগে অনেক সময় তোমরা টিভিতে দেখবে যে ওপিনিয়ন পোল করা হয়, নেওয়া হয়, অর্থাৎ নির্বাচনে এই নির্বাচনে কোন পার্টি ক্ষমতায় আসতে পারে, কত পার্সেন্ট ভোট পেতে পারে, সেই ওপিনিয়ন সমীক্ষা সবসময় যে সঠিক হয় তা বলা যায় না, সঠিক হতেও পারে আবার নাও হতে পারে। আবার দেখো তারা আরও যেসব যুক্তিগুলো দিচ্ছেন তার মধ্যে আর একটা যুক্তি হলো যে বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার যেমন সুনির্দিষ্ট পদ্ধতি থাকে, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই বা থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতির সাহায্যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেন। তোমরা এর আগে দেখতে পারবে যে রাষ্ট্রবিজ্ঞানের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানকে ব্যাখ্যা করেছেন। আবার দেখো রাষ্ট্র কীভাবে তৈরি হয়েছে, কেউ বলছেন ভগবান তৈরি করেছেন, কেউ বলছে যুদ্ধের মধ্য দিয়ে হয়েছে, কেউ বলেছেন মানুষ নিজেদের তাগিদে রাষ্ট্র তৈরি করেছে। অর্থাৎ সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট সিদ্ধান্ত এখানে পাওয়া যায় না। আবার দেখো রাষ্ট্রবিজ্ঞানের নির্দিষ্ট কোনো পরীক্ষাগার নেই, সমগ্র সমাজই হলো রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাগার, তাই সমগ্র মানব সমাজকে একটা পরীক্ষাগারে এনে পরীক্ষা নিরীক্ষা করা যায় না। অপর একটা যুক্তি তারা যেটা দিয়েছেন যে ভৌতবিজ্ঞানের পরীক্ষার ফলাফল যে কোনো দেশেই কিন্তু প্রয়োগ করা যায়, অর্থাৎ ফলাফলের মধ্যে একটা সর্বজনীনতা থাকে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ফলাফল সব দেশে সঠিকভাবে প্রয়োগ করা যায় না। আবার দেখো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু এত ব্যাপক, জটিল এবং পরিবর্তনশীল, ফলে দেখো ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যেমন আমরা বিষয়বস্তুর ক্ষেত্রে পর্যবেক্ষণ, আমরা বিশ্লেষণ বা শ্রেণীবিভক্তকরণ করতে পারি, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না। তাহলে দেখো যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের দরজা দিচ্ছেন না তারা এই যুক্তিগুলো দেখিয়েছেন। এবার আমরা দেখে নেব যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান
হিসাবে মনে করেন তারা কি যুক্তিগুলো দেখিয়েছেন, চলো একবার দেখে নিই। তারা প্রথম যে যুক্তিটা দিচ্ছেন যে রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু সূত্র বার করা সম্ভব। কিভাবে? অ্যারিস্টটল তিনি বলেছিলেন সমাজে যদি বৈষম্য থাকে তাহলে কিন্তু বিদ্রোহ অনিবার্য। ধরো একজন ব্যক্তির চারটে সন্তান, ওই ব্যক্তিটা তার টোটাল সম্পত্তি ছোট ছেলেকে লিখে দিল, তাহলে বাকি তিনটে ছেলে কি করবে? বাবাকে ভালো চোখে দেখবে? নিশ্চয়ই বাবা বিরুদ্ধে বিদ্রোহ করবে। আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখব যে যখনই বৈষম্য হচ্ছে তখনই কিন্তু আন্দোলন বিদ্রোহ ইত্যাদি ঘটনাগুলো লক্ষ্য করা যায়। তাহলে এর থেকে একটা জিনিস প্রমাণিত যে রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু সূত্র বার করা সম্ভব। আবার দেখো যে বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। কিভাবে? যে রাষ্ট্রবিজ্ঞান জন্ম থেকে অনেক স্তর অতিক্রম করে বর্তমানে এই অবস্থায় উপনীত হয়েছে। বিষয়বস্তুর এই ধারাবাহিকতার জন্য ম্যাকিয়াভেলি তিনি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন। ম্যাকিয়াভেলি হলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আমরা এর আগে জেনেছি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন, মনে রাখতে হবে, ম্যাকিয়াভেলি। আবার দেখো যে বিজ্ঞানীরা যেমন তত্ত্ব এবং তথ্যের অর্থাৎ থিওরি এবং ইনফরমেশনের উপর গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন বা গবেষণা করে থাকেন, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তা লক্ষ্য করা যায়। আমরা দেখব যে সমাজ বিকাশের একটা বিশেষ স্তরে রাষ্ট্রের জন্ম হয়। রাষ্ট্র কিন্তু একদিনে তৈরি হয়নি, দীর্ঘ বিবর্তিত হতে 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 সমাজ বিবর্তনের একটা বিশেষ স্তরে কিন্তু রাষ্ট্র তৈরি হয়। আমরা দেখব মার্ক্সবাদী তাত্ত্বিক এঙ্গেলস তিনি শুধু তত্ত্বের সাহায্যে এটি ব্যাখ্যা করেননি, সেই সঙ্গে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণেরও কিন্তু সাহায্য গ্রহণ করেছেন। আবার দেখো বিজ্ঞানীরা যেমন বৈজ্ঞানিক পদ্ধতি ফলো করে কোনো বিষয়ের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, বর্তমানে যারা আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী তারাও কিন্তু তত্ত্ব সংগ্রহ, বিচার বিশ্লেষণ, পরিসংখ্যান, রেখাচিত্র প্রভৃতি পদ্ধতি প্রয়োগ ঘটিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্য নিরপেক্ষ অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাহলে দেখো আমরা পক্ষেও কিছু মত পেলাম, বিপক্ষেও কিছু মত পেলাম। তাহলে এর থেকে আমরা কি ধারণা গ্রহণ করতে পারি? এর থেকে একটা জিনিস যেটা আমরা ধারণা পেতে পারি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের মতো প্রকৃত অর্থে কিন্তু বিজ্ঞানের পর্যায়ভুক্ত হতে পারেনি, কারণ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরিবর্তনশীল। রাষ্ট্রবিজ্ঞানীরা অনেক সময় অনুমানের উপর সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই জন্য লর্ড ব্রাইস একে একটা প্রগতিশীল বিজ্ঞানের তকমা দিয়েছেন, এবং লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিদ্যার সঙ্গে তুলনা করেছেন। আমরা দেখব যে যারা আবহবিদ তারা যে সিদ্ধান্ত নেন বা যে ভবিষ্যৎবাণী করে থাকেন তা অনেক সময় কিন্তু সঠিক হয় না। তারা অনেক সময় সিদ্ধান্ত নিল যে আজকে হয়তো ঝড় বৃষ্টি হবে বা সাইক্লোন হতে পারে, ভূমিকম্প হতে পারে, কিন্তু অনেক সময় সেটা কিন্তু সঠিক হয় না। অর্থাৎ আমরা দেখব যে আবহবিদ্যা যেমন একটা আংশিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানও ঠিক তেমনি একটা আংশিক সামাজিক বিজ্ঞান। তবে হ্যাঁ, বর্তমানে বৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি ফলো করে রাষ্ট্রবিজ্ঞানীরা একে বিজ্ঞানের একটা পর্যায়ে উন্নীত করার চেষ্টা
করে চলেছেন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে ফোন করবে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।